চিটাগড় হত্যাকাণ্ডে 17 ঘন্টা পার, কালোসি দবাং মুডের পর এখনো অধরা দুষ্কৃতীরা। শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে বেঘোরে মৃত্যু এক তৃণমূল কংগ্রেস কর্মীর, মানতে পারছেন না স্থানীয়রা। সরাসরি মমতার নাম নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। চিটাগড় হত্যাকাণ্ডে পুলিশের উপর চাপ না থাকলেই ধরা পড়বে আততায়ীরা। ওসিকে সার্টিফিকেট দিয়ে মন্তব্য অর্জুন সিং এর। অনেকেই অতীত মাথায় নিয়ে ঘুরছেন, শাসকের কোন্দলে ঘুরিয়ে ইঙ্গিত সাংসদের। আইসি যথারীতি ধমক দিচ্ছে। প্রবলেম হয়ে গেছে কিছু, যেটা কি যারা রাজনীতিতে কোনোদিন ছিল না তারা যখন রাজনীতিতে এসে ওই অতীতটাকে বলতে পারছে। ও একটা অ্যান্টি ক্রিমিনাল অফিসার, ও একদিন একটা প্রকাশ্যে বলেও ছিল কি জনপ্রতিনিধিরা যদি এক্সটর্শন করে তাহলে খুব খারাপ, করবেন না। তো আমি জানি ওর মেরুদণ্ড সোজা আছে, সব ঘুষ ফুস খায় না, গুড অফিসার। কালকে চেষ্টা করছে, যদি করতে পারে খুব ভালো। কিন্তু একটা নিরীহ লোক মারা গেল, এটা এলাকায় খুব বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। তো চলছেই গোষ্ঠীদ্বন্দ্ব, বাগবাঁটোয়ারা নিয়ে, সিআর নিয়ে, কাটমানি নিয়ে হামেশা মারপিট হয়। কোথাও এমএলএ কাউন্সিলার, কোথাও কাউন্সিলার কাউন্সিলার, পঞ্চায়েত প্রধান, চলতেই থাকে সংঘর্ষ, কেবল পয়সার রাজনীতি। আর তার জন্য সাধারণ কর্মীরা মারা যায়, সাধারণ মানুষের কষ্ট হয়, আর কারো ক্ষমতা নেই এটাকে আটকানো। মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে দল, সরকারও হাতের বাইরে চলে গেছে, ভগবান ভরসায় চলছে। আমরা এই মুহূর্তের আপডেট নেব। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বরুণ। বরুণ, 17 ঘন্টা পেরিয়ে গিয়েছে গতকালকে টিটাগড়ের হত্যাকাণ্ডের পর, এখনো দুষ্কৃতীরা অধরা, তার মধ্যে রাজনৈতিক চাপানোতর, রাজনৈতিক বিতর্কও শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আপডেট কি, পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? খবর এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি খর্দা থানার পুলিশ। কিন্তু এখন পর্যন্ত যেটুকু খবর, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি খর্দা থানার পুলিশ। এখনো পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন জায়গায় যে সিসিটিভি সেগুলো দেখার চেষ্টা করছে, এবং এলাকায় যাতে আর নতুন করে কোনো রকম উত্তেজনাকরমূলক পরিস্থিতি না ছড়ে তার জন্য কিন্তু এলাকায় র‍্যাব মজুদ আছে ওই পুরানীবাজার এলাকায়। কিন্তু এই যে রাজনৈতিক চাপ, অর্থাৎ এই যে একজন মারা গেল তৃণমূল কর্মী, তিনি মারা গেলেন, সেই জন্য কিন্তু একদম আমরা প্রশ্ন করেছিলাম সাংসদ অর্জুন সিংকে, তিনি কিন্তু যে কথাটা বলেছেন যেটা একটু আগে শোনানো হলো, যে একদম যদি তার উপর কোনো রকম রাজনৈতিক প্রেশার না থাকে তাহলে কিন্তু তিনি অবশ্যই গ্রেপ্তার করতে পারবেন। কিন্তু কি রাজনৈতিক প্রেশার থাকতে পারে এটা কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। পাশাপাশি তিনি আরো বলেছেন যে যারা এখন রাজনীতি করছে তারা তাদের অতীত ভুলে গেছে, অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে পৌর প্রধান পৌরসভার যে ভোটগুলো হয়েছে সেই ভোটে পৌরসভায় যে ভোটগুলো সেখানে কিন্তু অনেক এমন ব্যক্তি দাঁড়িয়েছে যাদের অতীত ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয় এমনটা কিন্তু দেখা গিয়েছে। এই কারণে কিন্তু তারা মানে আমাদের যেটুকু এখনো পর্যন্ত যেটুকু অর্জুন সিং এর বক্তব্য থেকে স্পষ্টভাবে উঠে আসছে যে এই ধরনের রাজনীতি যারা করতে এসছেন এখন তারা কিন্তু অতীত, অর্থাৎ আগে যা ছিলেন তারা কিন্তু সেটা ভুলে আসতে পারেননি, ঠিক সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা পর পর বারবার ঘটে চলেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। একদম তিনি পুলিশকে ধরার সার্টিফিকেট যেমন একদিকে দিয়েছেন এবং তিনি বলেছেন যে ওর দ্বারা সম্ভব যে গ্রেপ্তার করা, কিন্তু এখনো পর্যন্ত প্রায় তুমি বললে 17 ঘন্টা কিন্তু এখনো 18 ঘন্টা পার করে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কালকে দামাং মুডে আমরা দেখেছি আইসিকে কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি খর্দা থানার পুলিশ। যদিও পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তদন্ত চলছে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু সেই সময় কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে সেই সময় যে একদম স্পষ্টভাবে তিনি নিজে বলেছিলেন যে দুই কাউন্সিলর তোমরা দুজন মিলে প্রকাশ্যে মারপিট করছো এবং তোমরা জনপ্রতিনিধি, সেই যখন পুলিশ জানেই কারা মারপিট করেছে বা কোনখানে মারপিট হয়েছে তাহলে কেন কাউকে এখনো পর্যন্ত ডেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলো না, বা এই যে ছেলেটি মারা গিয়েছে তার পাশেও অনেক প্রত্যক্ষদর্শী ছিল, অনেকে আহত হয়েছেন, তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না সেই সময় কারা মারপিট করছিল বা কে এসে মারতে গেছিল, এইসব নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তার কারণ এই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে একের পর এক এই ধরনের ঘটনা বেশিরভাগ সময় আমরা দেখেছি টিটাগড়
জগৎ দল কাকিনারা বিভিন্ন সময় কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এই ধরনের রাজনৈতিক কিছু হিংসাতে, এবং কারা মারপিট করছে সেখানে কিন্তু আমরা দেখছি বারবার একই অপরের পক্ষ, অর্থাৎ তৃণমূল গোষ্ঠী সংঘর্ষই ম্যাক্সিমাম বেশিভাবে দেখা যাচ্ছে এই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। এই শিল্পাঞ্চল জুড়ে যে ধরনের ঘটনা ঘটে চলেছে এই ঘটনা কিন্তু অনভিপ্রিত, এটা কিন্তু প্রত্যেকেই বলছেন। এলাকার বাসিন্দারা যদিও এখনো পর্যন্ত কোনো রকম মুখ খুলতে তারা নারাজ, কারণ এই ঘটনা দেখে দেখে তারা তিতি বিরক্ত। যখনই আমরা অর্থাৎ সংবাদ মাধ্যম যখন তাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে তারা কিন্তু একেবারেই এড়িয়ে যায়, কারণ কোনো সময় আমরা দেখেছি চিটাগড় কিছুদিন আগে ছুরি দিয়ে একজনকে খুন করা হয়েছিল, তারপরে আরো তার ঠিক তারপরের দিনই খুন করতে। শাসকের এই যে কোন দলের অভিযোগ বারবার করে সামনে এসেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন সময়, তুমিও যেমনটা বলছিলে যে টিটাগড় জগদ্দল হোক কিংবা কাকিনারা, এদিকেই কি ঘুরি ইঙ্গিত করতে চাইছেন অর্জুন সিং? একেবারেই যেটুকু রাজনৈতিক মহল থেকে মনে করছে তারই বক্তব্য কিন্তু একেবারেই ঘুরিয়ে তা বলতে চাইছে, যে তিনি বারবার করে বলছেন যে যদি কোনো রাজনৈতিক প্রেশার না থাকে তিনি যা অফিসার যা তিনি কিন্তু গ্রেপ্তার করতে পারেন অনায়াসেই। পাশাপাশি তিনি কিন্তু বলছেন যেসব কাউন্সিলর বা যেসব এখন রাজনীতিতে যারা এসছেন তারা কিন্তু একেবারেই তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তারা আগে কি ছিল সেটা ভুলে আসতে পারেনি, ঠিক সেই কারণে বারবার করে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ড কি ছিল, আমরা যদি আগেও যেটা বললাম যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে যারা পৌরসভার ভোটে দাঁড়িয়েছিলেন যারা তারা কাউন্সিলর হয়েছেন তাদের কিন্তু বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।